সুবুরিয়া দেশ শ্রীলঙ্কার তীব্র অর্থনৈতিক সংকটের মাজতে দেশখনত উপস্থিত হয়েছে ভারতের বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্কর। শ্রীলঙ্কার শীর্ষ নেতৃত্বর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবলে বৈদেশিক পরিক্রমা মন্ত্রীগী শ্রীলঙ্কাত উপস্থিত হয়েছে। এস জয়শঙ্কর সাতক্ষণ দেশের বিমস্টেক সম্মিলনত অংশগ্রহণ করবলে মালদ্বীপ ভ্রমণ সম্পূর্ণ করার পিছত দেওবারে নিশা শ্রীলঙ্কাত উপস্থিত হয়। ভারতে শ্রীলঙ্কাক বর্তমানের অর্থনৈতিক সংকটের পুনরুদ্ধার করবলে ইতিমধ্যে এক অর্থনৈতিক প্যাকেজ প্রদান করেছে। এস জয়শঙ্করের এই ভ্রমণ মুখ্যতঃ বিমস্টেক সম্মিলনের সঙ্গে সম্পর্কিত যদিও শ্রীলঙ্কার নেতাসকলের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনাত অংশগ্রহণ করব। ভারত আর শ্রীলঙ্কার উপরেও বিমস্টেকর ভিতর আছে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল আর ভুটান। ইমরান খানলৈ সাময়িক সকাহ, আজি নহব পাৰে আস্থা ভোট, অহা মাহলৈ পিছুৱাব পাৰে আস্থা ভোট, 4 এপ্ৰিলত আস্থা ভোট হওয়ার সম্ভাবনা, পাকিস্তানের সংবাদ মাধ্যমত এই বাতৰি ইতিমধ্যে প্রকাশ পাইছে। গৃহমন্ত্রী শেখ রশিদ আহমেদের উদ্ধৃতিতে এই বাতৰি ইতিমধ্যে প্রকাশ পাইছে। সাময়িক সকাহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাবে আজি আস্থা ভোট নহব পাৰে, অহা মাহলৈ পিছুৱাব পাৰে আস্থা ভোট, অহা মাহর অর্থাৎ এপ্রিলের 4 তারিখে আস্থা ভোট হওয়ার সম্ভাবনা আছে, পাকিস্তানের সংবাদ মাধ্যমত এই বাতৰি প্রকাশ পাইছে। গৃহমন্ত্রী শেখ রশিদ আহমেদের উদ্ধৃতিতে প্রকাশ করা হয়েছে এই বাতৰি। ইফালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে অনাস্থা প্রস্তাবের উপর ভোটদানের পূর্বে ইসলামাবাদত দেওবারে এক বিশাল রেলি অংশগ্রহণ করে। এই বিশাল জনসভার পর প্রধানমন্ত্রীগুলির বিরোধীক তীব্র আক্রমণ লক্ষ্য করে লয়। ইমরান খানে স্পষ্টক কৈছিল যে পদত্যাগ নকরে, যেতিয়া আমি 5 বছর সম্পূর্ণ করিম সমগ্র দেশে দেখিব যে কোনো সরকারে পাকিস্তানক ইমান দ্রুতগতির উন্নতি করা নাই। মই উন্নয়নের ভাবে শাসনলৈ আহিছিল, এই পাকিস্তান এক দৃষ্টিকোণের পর তৈয়ার করা হয়েছে। লগতে তেওঁ কৈছিল যে তেওঁ জানে কোনবোৰ বিদেশী শক্তিয়ে বিৰোধীক এই চৰকাৰখন উৎখাত কৰিবলৈ সহায় কৰি আছে। অৱশ্যে প্ৰধানমন্ত্ৰী গৰাকীয়ে সমগ্ৰ ভাষণত কোনো দেশৰ নাম উল্লেখ নকৰিলে। থোড়ি দের মে ফির সলমান লিখ কে হমে ধমকি দি গই হ্যা শাহ মহমুদ নে আবি আপসে কোই বাত কি থি হমে কাহে কে মুলকি মফাদ হমে ধমকি দি গই হ্যা হম মুলকি মফাদ পর কোই সমঝোতা নাই করেঙ্গে হর চিজ কো মে জাহির কর রাহা হুঁ জো হামারে পাস সবুত হ্যা মে এসলি আপকে সামনে বাত কর রাহা হুঁ ইসসে জ্যাদা মে তফসিল মে ইসলি বাত নাই কর রাহা ক্যুঁকি হম মেরি সবসে বড়ি কোশিশ হোতি হ্যা কি মেরে মুলক কে মফাদাত কি হিফাজত কি জায়ে হামারে মুলক মে বাহির সে পেসে কি মদদ সে হুকুমত তবদিল করনে কি কোশিশ কি জা রহি হ্যায়।